হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাস, টেকনিক্যাল মিনহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা সব ভালো আছেন, আপনাদের দোয়াই আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার একটি অ্যাপসের মাধ্যমে আপনার সাউন্ডকে একটা মিষ্টি কণ্ঠ, অর্থাৎ আপনার সাউন্ডের আওয়াজ কিন্তু আগের থেকে দ্বিগুণ হবে এবং আপনার সাউন্ডের আওয়াজটা একটু অনেক সুন্দর লাগবে, অর্থাৎ আপনার মোবাইলের সাউন্ড যেটা আছে সেটার কিন্তু আওয়াজটাই বেড়ে যাবে এবং আপনার আওয়াজটার একটা মিষ্টি কণ্ঠ, অর্থাৎ ডিজে সাউন্ডের মতো একটা আওয়াজ বের হবে, যা আপনি যে কোনো মুভি গান যেটা দেখেন না কেন আপনার কিন্তু অনেক মজা লাগবে। ভিউয়ার্স, ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর ভিউয়ার্স বুঝবেন আপনার কতটা ভালো লাগলো বা কতটা খারাপ লাগলো। ভিডিওটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই সেটিও জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি এক্ষুনি শুরু করি। ফিরছি এক্ষুনি ইন্ট্রোর পর, সাথে থাকুন। Press the bell icon on the YouTube app and never miss another update. তোর ইন্ট্রোর পর সবাইকে স্বাগতম। ইন্ট্রোর পরে এক্ষুনি আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে জাস্ট লিখব, জাস্ট ভিউয়ার্স একটু লোড নিচে, যেহেতু আমার এলাকায় একটু ইন্টারনেটের স্লো হওয়ার কারণে। জাস্ট ভিউয়ার্স আমি ফিরছি এক্ষুনি। জাস্ট ভিউয়ার্স আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন স্পিকার বুস্টার, এসপি ER স্পিকার বুস্টার, BOOSTER বুস্টার লিখার পর জাস্ট সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন 4.2 রেটিং ওয়ালা একটা অ্যাপস কিন্তু আপনার সামনে শো হবে। সর্বপ্রথম যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট ভিউয়ার্স আমি আপনাদেরকে অ্যাপটা একটু ঘুরে দেখাই, তারপর বুঝবেন অ্যাপটি কিন্তু অনেক ভালো একটা অ্যাপস আমার দেখা মতে সাউন্ডের জন্য। ভিউয়ার্স এখানে 5 মিলিয়ন ডাউনলোডস, ওয়াও, খুব ভালো একটা অ্যাপস। আপনি জাস্ট ইনস্টল করলেই বুঝবেন ভিউয়ার্স 7.72 কে রিভিউস, অর্থাৎ 72,000 রিভিউস রয়েছে, 72 লাখ, অর্থাৎ আপনি অ্যাপটি আমার দেখা মতো অনেক ভালোই লাগলো। জাস্ট ভিউয়ার্স আপনি ওপেনে ক্লিক করে দিবেন। আপনি ইনস্টল করার পর জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর জাস্ট ভিউয়ার্স আপনার সামনে কতগুলো অ্যাড শো হওয়ার সম্ভাবনা রয়েছে। জাস্ট ওপেন হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম কতগুলো শো হবে, আপনি স্টেপ বাই স্টেপ এটা ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স ওয়ার্নিং রয়েছে, প্লেইং অডিও হাইস ভলিউম ক্যান ডিম ইমেজ ইউর হিয়ারিং ডিস্টর্ব। তো জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে সেটিং আসবেন। সেটিংস বলে একটা অপশন রয়েছে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন রয়েছে। এই যে ভিউয়ার্স সেটিং বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে শো ভলিউম বলে একটা অপশন রয়েছে, এটা রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। জাস্ট আমি রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সোয়াইপ করে পিছনে আসলাম। পিছনে আসার পর ভিউয়ার্স একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, না হয় ভিউয়ার্স কিছুই বুঝবেন না। জাস্ট আমি বাম ক্লিক করতাম, যা বেশি এখানে বোস্ট বলে একটা অপশন রয়েছে, বোস্টটা আপনি 30-এর মতো করে রাখবেন, অর্থাৎ বোস্ট 30-এর চাইতে বেশি নেবেন না, কারণ আপনার সাউন্ডের সমস্যা হতে পারে সেজন্য। অনেক সুন্দর কিন্তু আওয়াজটা দেখলে বুঝবেন। এখন তো আমার যেহেতু রেকর্ডিং হচ্ছে তাই আমি আওয়াজটা কোনো করাইয়ে দেখালাম না, জাস্ট তারপরও আমি একটু চেষ্টা করে দেখতে পারি। নো থ্যাংকসে ক্লিক করে দিলাম, জাস্ট ভিউয়ার্স ওপেনে চলে আসলো। তো আমি এখনই একটা গান প্লে করে আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যেহেতু আমার রেকর্ডিং চলতেছে তাও বেশি সুন্দরও হবে না, কারণ ভিউয়ার্স রেকর্ডিংয়ের মধ্যে মিউজিকটাও কিন্তু রেকর্ডিং হওয়াটাই আলাদা হচ্ছে। ভিউয়ার্স আপনি আপনারা দেখে নেবেন কীভাবে করতে হয়। আমি জাস্ট সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তারপর কিন্তু আপনি মিউজিক বাজালে আপনার কিন্তু মনে হবে যে অনেক সুন্দর সুন্দর কিন্তু মিউজিক বাজতেছে, অর্থাৎ আপনার সাউন্ডের একটা মিষ্টি আওয়াজ বের হবে, যেটা আপনার মনকে কেড়ে নিবে। ভিউয়ার্স আপনারা আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে একটা লাইক বাটন ক্লিক করে দেবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা ভালো কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত।